আপা, খিদে জীবন যাচ্ছে, সবার জন্য ভাত বসো। যে আচ্ছা, ময়না। জি আপা। কেঁদে বুক ভাসাচ্ছিস কেন? মনে হয় তোর বিয়ে ভেঙেছে। চোখমুচ। কই চোখমুচ? এবার একটু হাস দেখি। কই হাস বললাম? বাহ, হাসলে তো তোকে দারুণ লাগে। এখন থেকে সব সময় হাসবি, কেমন? এদের সান দেখা যেমন আনন্দ লাগে, আবার হাসি মুখ দেখা সেরকম লাগতেছে। আপা, তোমার কান্না এখনো থামিনি, আশ্চর্য তো। তোমার চোখে ড্রাম ড্রাম আছে বলতো, চোখটা মোছো তো। আপা, চোখটা মুছে বাচ্চাদের নিয়ে খেতে বসো, ওঠো। দুলা ভাই, আপনি কেমন মানুষ বলুন তো? শুনেছি একা একা নাকি রোস্ট খেয়েছেন। আচ্ছা, খেয়েছেন ভালো কথা, তাই বলে আমাদের জন্য আনবেন না? বিয়ে হয়নি বলে কি আমি রোস্টও খেতে পারবো না? মনীষা, তোমার হাসি মুখ দেখে এত ভালো লাগছে। আর আপনাদের ভোঁতা মুখ দেখে আমার খুব রাগ হচ্ছে। এবার ভোঁতা মুখ ধারণ করে একটু হাসুন তো। কি হলো, হাসুন। হয়নি, মিষ্টি করে হাসুন। হচ্ছে না দুলা ভাই, সব দাঁত বের করে হাসুন। বাবা, তোমরা একটু বারান্দায় এসে বসবে, সবাই মিলে একটু গল্পগুজব হইচই করব। বাসাটা কেমন মরা বাড়ির মতো হয়ে গেছে। আকাশের নক্ষত্র দেখতেছেন, বড়ই সৌন্দর্য নক্ষত্রের রাত। আপনি এখানে কি চান? আপনাকে একটা খবর দিতে আসছি ভাইজান। খবর দিতে মানে? বাড়িতে যান, বাড়িতে বড়ই আনন্দ ফুর্তি হচ্ছে। আনন্দ ফুর্তি হচ্ছে মানে? বাড়িতে যান, গিয়ে নিজে দেখেন। ততক্ষণে আপনার জায়গাটা আমি একটু শুয়ে থাকি।
ময়না, তোর ওই গানটা গাতো লীলাবালি লীলাবালি, খুব ভালো লেগেছে। কি হলো গা? ঠিক আছে, আমি ধরিয়ে দিচ্ছি। লীলাবালি লীলাবালি পরযবতী সই গো পরযবত, লীলাবালি লীলাবালি পরযবতী সই গো পরযবতী সই গো, কি দিয়া সাজাই মুতরে লীলাবালি লীলাবালি পর যুবতী সই গো পর যুবতী সই গো, কি দিয়া সাজাই মুতরে, মাথা চাইয়া টিকা দিমু জড়োয়া লাগাইয়া সই গো জড়োয়া লাগাইয়া সই গো, কি দিয়া সাজাই মুতরে লীলাবালি লীলাবালি পর যুবতী সই গো পর যুবতী সই গো, কি দিয়া সাজাই মুতরে, মাথা চাইয়া টিকা দিমু জড়োয়া লাগাইয়া সই গো জড়োয়া লাগাইয়া সই গো, কি দিয়া সাজাই মুতরে। আই শুন লীলাবালি থমকি থমকি বই শুন লীলাবালি বালা গো, আই শুন লীলাবালি থমকি থমকি বই শুন লীলাবালি বালা গো, হাত চাইয়া বালা দিমু মতিয়া লাগাইয়া সই গো মতিয়া লাগাইয়া সই গো, কি দিয়া সাজাই মুতরে। কষ্টের কথা কি বলিব, কষ্ট কারে বলে, কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে জ্বলে। মানি খেয়ে নি তো, খেতে ভালো লাগে না। খেতে হবে, কমলার রসে প্রচুর ভিটামিন সি আছে, খেয়ে নি। মনীষা? মনীষা কোথায়? ও ইউনিভার্সিটিতে গিয়েছে। হাসি মুখে গিয়েছে? হ্যাঁ, হাসি মুখে গিয়েছে। আমি খুব অবাক হয়েছি, কত সহজে এত বড় ধাক্কাটা সে সামলে উঠেছে। তুমি জানো না মা, ও অভিনয় করছে। অভিনয় করাটাও তো সহজ না মা। তুমি জানো না, এদেশে মেয়েরা জন্মের পর থেকে একটা প্রচণ্ড চাপের মুখে থাকে, সেই জন্যে ছোটবেলা থেকে ওরা নানান রকম অভিনয় করতে শেখে। বিয়ে হয়ে স্বামীর সঙ্গে, কখনো নিজের পেটের সন্তানের সঙ্গে ওরা অভিনয় করে। অভিনয় করে সব দুঃখ কষ্ট ভুলে থাকতে হয়। মা, এটা কি ঠিক? ঠিক কিনা জানি না, কখনো মনে হয় ঠিক, আবার মনে হয় ঠিক না। মা, আমি সারা জীবন অভিনয়কে ঘৃণা করে এসেছি। আমি ভেবেছি আমার মধ্যে মেকি কোনো কিছু থাকবে না, কিন্তু এখন আমার মধ্যে অনেক মেকি জিনিস ঢুকে পড়েছে। আমি অবাক হয়ে কি লক্ষ্য করছি জানেন মা? আমি অবাক হয়ে লক্ষ্য করছি আমি নিজে অভিনয় করছি। কি অভিনয় করছো? প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু হাসি মুখে আছি। আমার কষ্ট কেউ বুঝতে পারছে না। আমাকে বলবে না? আমার সমস্যা আমি নিজে সমাধান করব, সবসময় তাই করি। মা, আপনি কিন্তু খাচ্ছেন না, ক্লাস হাতে নিয়ে বসে আছেন।
জান তেল লাগবে যা লাগবে একবারে বলতে পারিস না 10 মিনিট পর পর এটা লাগবে ওটা লাগবে যা তেল হাসান হাসান খালুজান হাসান মামা বাড়িতে নাই কাল রাতে চলে গেছে কাল রাতে কোথায় গেছে কেউ জানে না একটা মানুষ চলে যাবে আর কেউ জানবে না রঞ্জু রঞ্জু খালুজান লবণ লাগবে যাও ঘর থেকে লবণ লাগবে রঞ্জু আয় রঞ্জু ছোট ভাইজান বাড়িতে নাই মবিন মবিন হাসান কোথায় গেছে আমি তো জানি না বাবা জানো না কেন জানার প্রয়োজন মনে করিনি বলে জানার চেষ্টা করিনি প্রয়োজন মনে করনি জি না খালুজান ঘরে জিরাও নাই এক শতক জিরাও লাগবে বাজারের ব্যাগ ক্যারি করার জন্য যদি তোমার কাউকে দরকার হয় আমাকে বলো ব্যাগ হাতে তোমার পেছন পেছন ঘুরবো না না কাউকে আমার সাথে ঘোরাঘুরি করতে হবে না আমি একাই যেতে পারবো একটা লোক বাড়ি থেকে চলে গেল সেটার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই বাড়ির একটা বিড়ালও যদি চলে যায় সেটার জন্য মন খারাপ হয় যে বিড়ালটা গেল কোথায় হাসান সাহেব তো বিড়াল নয় বাবা এটা কি ধরনের পাঞ্জাবি পরা হাতনামা বোতাম লাগা পাঞ্জাবির বাবা তোমারও বোতাম খোলা মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন কি হয়েছে কিছু হয়নি দেখি না জ্বর নেই তো ওর সঙ্গে দেখা হয়েছিল কার সঙ্গে দেখা হয়েছিল না না আর পানি খাবো আমাকে এক গ্লাস পানি দাও তো কার সাথে দেখা হয়েছিল হাসান এসেছে না ও
কি খান? লাঞ্চ, দুপুরের খাবার ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। শুক্রিয়া। ইউ আর ওয়েলকাম। আমাকে দেখে কি মনে হয় আমার মাথা খারাপ? জিনা, ভালো করে দেখে তারপর বলুন, হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। জিনা, পাগল মনে হয় না। আমি পাগল? দেশের তিনজন বিশিষ্ট চিকিৎসক আমাকে পাগল সার্টিফিকেট দিয়েছে। পাগল হওয়ার জন্য স্যার সার্টিফিকেটও লাগে? লাগে। যদি তার কোটি কোটি টাকার সম্পত্তি থাকে তাহলে লাগে। আপনি ভুঁইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছেন? জি না। ও, গ্রাম থেকে এসেছেন? জি। আমি হলাম ভুঁইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভুঁইয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্প্রতি আমাকে পাগল ডিক্লেয়ার করে আমার সমস্ত বিষয় সম্পত্তির দখল আমার ছেলেপুলেরা নিয়ে নিয়েছে, ঘরের মধ্যে আটকে রাখে। আজকে সুযোগ পেয়ে চলে এলাম। খুব ভালো করেছেন স্যার। আপনার নাম কি? আমার নাম স্যার হাসান। আমি একজন গ্রাজুয়েট, বাড়ি নীলগঞ্জ। চাকরি খুঁজে ঢাকায় এসেছেন? জি না, কিডনি বিক্রি করার জন্য এসেছিলাম। ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে, ভালো দাম পেয়েছি। আপনিও কি পাগল? জি না স্যার, আমার কোনো পাগলের সার্টিফিকেট নাই। আচ্ছা, আপনাকে তুমি বলে সম্বোধন করলে কোনো অসুবিধা আছে? জি স্যার আছে। আপনি যেমন কোটিপতি, আমিও তেমন লক্ষপতি। তবে বয়সের কারণে আপনি আমাকে তুমি বলতে পারেন স্যার। থ্যাংকস। আচ্ছা, একটা লোক পাগল কি পাগল না এটা বোঝার উপায় কি তুমি জানো? জানি স্যার, পাগল কোনোদিন উল্টা দিক থেকে এক দুই গুনতে পারে না, 199, 98 এর কমে পারে না, বেড়াছাড়া করে ফেলে। আচ্ছা তুমি দেখো তো আমি পারি কি না। 97, 96, 94, 92, 97, 98, 99, 100 হচ্ছে? জি না স্যার, হচ্ছে না। আমার মনে হয় আপনার একটু সমস্যা আছে স্যার। আমার কোনো অসুবিধে নেই, তোমার সঙ্গে মশকরা করছিলাম। এইবার দেখো তো, 199, 98, 97, 96, 95, 94, 93, 94, 91, 90। দেখো কত চুল উঠছে আমার। ও ঠিক হয়ে যাবে। কটা বাজে এখন? প্রায় 3টে। মনীষা তো এখনো ফিরলো না। ফিরবে ফিরবে, একটু ঘুরে টুরে বেড়াক, বন্ধু বান্ধবদের সাথে গল্প টল্প করুক। ওর কোনো বন্ধু বান্ধব নেই। মাঝে মাঝে আমার খুব ভয় হয়, মনে হয় একদিন হয়তো দেখব সকালে বেরুলো আর ফিরে আসলো না। অদ্ভুত কথা বলবে না, বাড়ি থেকে বেরোলো আর ফিরবে না, এর মানে কি? যাবে কোথায়? এসব বিচিত্র চিন্তা তোমাদের মনে আসে কেন? মা, বাবা, একটা সাংঘাতিক কাণ্ড ঘটতে যাচ্ছে জানো,
আগামী সপ্তাহে নাকি আমার রেজাল্ট দেবে শুনেছি। আমার ভয়ে শরীর কাঁপছে, দেখো দেখো কেমন হার্টবিট বেড়ে গিয়েছে, দেখো না। আরে তোর মতো মেয়ের শরীর ভয়ে কাঁপবে এটা কেমন কথা? হ্যাঁ তুই তো ফার্স্ট একাডেমি পরীক্ষায় জানা কথা, শতসিদ্ধ। বাবা আমার জগৎটা এখন উল্টে গিয়েছে, শতসিদ্ধ বলে আমার জগতে এখন আর কিছু নেই। মা দেখো তোমার জন্য ফুলের মালা এনেছি। কিরে কিছু বলবি আসমানি? হ্যাঁ ময়না খাওয়ান দাওয়ান বন্ধ করে দিছে। কেন? হাসান ভাইজান চলে গেছে এই জন্যে। যাবি তো, সবাই কি আর চিরকাল এক জায়গায় থাকবে নাকি? ময়না, এই ময়না, কাউকে কখনো বেশি ভালোবাসবি না, কখনো না। আমাকে দেখে শেখ, আমি এখন এক থেকে পাঁচ গুনবো, তুই ভাত নিয়ে বসবি, বুঝলি? এক দুই তিন। হাসান মিয়া, হাসান মিয়া। জি স্যার। আমার একটা থাকার জায়গার দরকার, এমন জায়গা যেটা কেউ খুঁজে পাবে না। সস্তা কোনো হোটেল স্যার? তুমি আমার পুত্রদের চেনো না, সব চষে ফেলবে। জলে বাস করবেন স্যার? জলে? আমি কি মাছ? মানুষও জলে বাস করে স্যার। চলেন আপনাকে নিয়ে দেখাই। ঠিক আছে চল। স্যার আপনার কাছে কি টাকা পয়সা আছে? বিছানা বালিশ তোষক মশার কয়েল এসব কিনতে হবে স্যার, নিজে রান্না বান্না করে খেতে হবে, কেরোসিনের চুলাও লাগবে, থালা বাসনও লাগবে স্যার। টাকা পয়সা তো নেই, তবে তবে কি স্যার? দামি কিছু পাথর নিয়ে এসেছি, এই দেখো। খাবার সময় খুব হালকা ধরনের কথাবার্তা বলা উচিত, আর যদি আমি জটিল কিছু বলি তোমার অসুবিধা হবে? না কোনো অসুবিধা নেই। আমি আগামী সপ্তাহে আমেরিকা চলে যাব, আপাতত একা যাব, তুমি পরে এসো। আচ্ছা। তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই, তুমি পরিমেয়টাকে খুঁজে বের করবে। ওরা একবার হারিয়ে গেলে ওদের আর খুঁজে পাওয়া যায় না। ভালো করে খুঁজবে, তুমি পরীকে খুঁজে বের করবে, আমি ওকে আমেরিকায় নিয়ে যাব, ওর জন্য সুন্দর সুস্থ জীবনের ব্যবস্থা করব। তারপর? তারপর কি? তারপরে তো তারপর
তুমি একটা অদ্ভুত মেয়ে। অদ্ভুত তো বটেই, তবে তোমার চেয়ে অদ্ভুত না। And I love you. একজন যখন বলে আই লাভ ইউ, তখন অন্যজনকেও বলতে হয় আই লাভ ইউ। এটা সাধারণ ভদ্রতা। আমার ইংরেজি উচ্চারণ খারাপ, এই জন্য বলিনি, তবে মনে মনে বলেছি। মনে মনে বলার জন্য ধন্যবাদ। আমি রাজা খুন। কে মারা গেছে কেন? হাসান মামা চলে গিয়েছে সেই দুঃখে কাঁদছে। আল্লাদির কোনো মানে আছে নাকি রঞ্জু? কিছু কিছু আল্লাদি তো পৃথিবীতে থাকবেই, না হলে পৃথিবীটা শুষ্কং কাষ্ঠং হয়ে যেত না। এই এই কান্না বন্ধ কর প্লিজ রঞ্জু। কান্না বন্ধ কর এবং এক্ষুনি বারান্দায় যা। ঠিক করছিসটা কি? যা করছি ঠিকই করছি, ফ্যাঁস ফ্যাঁসানি ভালো লাগে না। যা কিরে, অমন কঠিন চোখে তাকিয়ে আছিস কেন? আমার কি তোর দিকে কঠিন চোখে তাকিয়ে থাকার মতো কোনো কারণ নেই? না নেই। ময়নাকে বাইরে পাঠিয়েছি কারণ হাসান এসেছে, উঠোনে বসে আছে। যা সত্যি? হ্যাঁ যা, দেখে আয়। আরে এখানে দেখি আর এক পাগলের হাতে পড়লো, আরে কি মুশকিল। আপনি ফিরে আসবেন ভাবি নাই। আরে ফিরে আসবো তো যাবো কোথায়, আমার একটা দায়িত্ব আছে না। ভাত খেবেন মামা? ভাত না খেলে চলবো কেমনে, যাও ভাতের ব্যবস্থা করো। যাও চলে এসেছেন আপনি? জি চলে এসেছি। অদ্ভুত একটা মানুষ আপনি। জি না ম্যাডাম, আমি একজন অতি সাধারণ মানুষ। আমি বেশি সাধারণ বলে বোধ হয় আপনার কাছে অদ্ভুত লাগে। বাঁশি কে বাজায়? হাসান এসেছে।